কোথাও কোমর সমান কোথাও আবার হাঁটুর উপরে উঠেছে পানি টানা বৃষ্টিতে তলিয়ে গেছে আমন ধানের বীজতলা বিস্তীর্ণ ফসলি মাঠ এমন পরিস্থিতিতে চাঁদপুরের বিভিন্ন উপজেলার আমন চাষীদের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ কৃষকরা জানান আমন ধানের মৌসুম হওয়ায় চলতি মাসের শুরুতেই বিপুল টাকা খরচ করে বীজতলা প্রস্তুত করেন তারা কেউ কেউ আবার রোপণ করেন চারা তবে হঠাৎ জলাবদ্ধতায় নষ্ট হয়ে গেছে চারা ও বীজতলা এখন ফানির কারণে আমরা যারা লাগাইতে পারছি না সময় যেতে গেছে পানির কারণে উত্তর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কারণ আমরা এইভাবে ক্ষয়ক্ষতি হয় তাহলে আমরা কি করবো কিছু কিছু নালা খাল এগুলো যদি একটু খনন করে দূরত্ব ফানিগুলো সরে নেওয়ার ব্যবস্থা করতে তাহলে আমাদের জন্য খুব উপকৃত হতো তা আমরা এই খেতে খাই না মানুষ দিন বেলা দিন মজুরি খাই বুঝলেন নি তার পরে কে জন্য পায়ের বাস্তা আছে ইয়ে আছে আমরা তাহলে কে দিব যে আমাদের সরকার যদি আমাদের কিছু সাহায্য করে তাহলে আমরা উঠতে হবে কৃষি অফিসের তথ্যমতে জলাবদ্ধতার কারণে অনাবাদি থেকে যাচ্ছে প্রায় এক হেক্টর জমি এতে প্রায় বিশ কোটি টাকার চাল উৎপাদন ব্যাহত হচ্ছে চলতি মৌসুমের লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও দেখা দিয়েছে শঙ্কা এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে বলে আশ্বাস কৃষি কর্মকর্তাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ব্যাপারে আমরা একটা তালিকা পরবর্তীতে নির্দেশনা পেলে করব এবং রবি ফসলের ক্ষেত্রে যাতে তারা প্রণোদনার আওতায় আসতে পারে সে ব্যাপারে আমরা কৃষি মন্ত্রণালয়ের প্রয়োজনীয় চিঠি প্রেরণ করব চলতি মৌসুমে চাঁদপুরে মোট আঠাশ হাজার চারশো পঁয়তাল্লিশ হেক্টর জমি রোপা আমন চাষাবাদের লোকমাত্রা নির্ধারণ করা হয় এখন চাঁদপুর সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিংয়ের মাথা ঘোরানোর সলিউশন